আজকে সজনার একটি রেসিপি শেয়ার করছি। সজনা খেতে যেমন অসাধারণ, তেমন এটা পুষ্টিগুণেও অনন্য। সজনা রান্না করতে সবাই কম বেশি পারেন, তবুও আমি প্রতি বছর যেভাবে সজনা করেই থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর এটা হলো এক মুঠো মসুরির ডাল দিয়ে। এই রেসিপিটা এত মজাদার হয় আপনারা না খেলে বুঝতেই পারবেন না। তাহলে চলুন এই সহজ রেসিপির প্রস্তুত প্রণালী দেখে নিই। এখানে আমি প্রায় এক পোয়া সজনা নিয়েছি। সজনাগুলোকে কীভাবে কেটেছি এটা তো স্ক্রিনে দেখে বুঝতেই পারছেন। এখনকার সজনা যেহেতু এখনও অতটা বটি হয়ে পারেনি, এজন্য অত ভালো করে ছিলে নেওয়ার কোনো প্রয়োজন হয় না। এখানে এক মুঠো মসুরির ডাল পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এটা কীভাবে ব্যবহার করব এটা তো রান্নার সময় দেখিয়ে দিচ্ছি। দুটো মাঝারি সাইজের টমেটো এভাবে চার চার মোট আট খণ্ড করে রেখেছি। আমি টমেটো ব্যবহার করছি, আপনি পছন্দ না করলে অ্যাভয়েডও করতে পারেন। এবার চলে এলাম মূল রেসিপিতে। একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ রান্নার রেগুলার তেল নিয়েছি। প্রথমে বাটা মশলা ব্যবহার করব, দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পেঁয়াজ বাটা। এরপরে যাচ্ছে জিরা বাটা এক টেবিল চামচ, রসুন বাটা এক চা চামচ, ধনিয়া বাটা এক চা চামচ। গুঁড়া মশলা হিসেবে দিচ্ছি লবণ, হলুদ ও শুকনো মরিচের গুঁড়া। একটু বলে রাখি, আমি ধনিয়া বাটা ব্যবহার করলাম, তবে আপনি চাইলে ধনিয়ার গুঁড়াও ব্যবহার করতে পারেন। এবার বলি একটু ঝাল ও লবণের কথা। সজনা যেহেতু আঁশজাতীয় খাবার, এটাকে শুধুই চিবিয়ে খেতে হয়। এজন্য ঝাল লবণ বেশি হয়ে গেলে খেতে আসলে অসম্ভব হয়ে পড়ে। এজন্য লবণ ও ঝালের পরিমাণটা দেওয়ার সময় একটু বুঝে শুনেই দিবেন। আমি তো সবসময় বলি যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাকে খুব ভালোভাবে কষাতে হয়। এখানে অল্প অল্প পানি দিয়ে চুলার আজকে মিডিয়াম করে প্রায় 5 থেকে 6 মিনিট মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখন মশলাকে খুব ভালোভাবে কষানো হয়ে গেল, এভাবে তেলটা উপরে ভেসে আসলো, এ পর্যায়ে সেই যে কেটে ধুয়ে রাখা সজনা দিয়ে দিচ্ছি। ছোট্ট একটি টিপ শেয়ার করি, সজনার তরকারিতে আসলে বেশি মশলা হলে খেতে ভালো লাগে না। এখন এই মশলার সাথেও সজনাকে প্রায় 2 মিনিট এভাবে নেড়ে চেড়ে নিব। সজনাকে নেড়ে চেড়ে ঝালের জন্য কাঁচামরিচ ব্যবহার করব। আমি যেহেতু শুকনো মরিচ ব্যবহার করেছি, এজন্য কাঁচামরিচের পরিমাণটা কম ব্যবহার করলাম। এবার বলি পানি বা ঝোলের কথা। এখনকার সজনা যেহেতু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, এজন্য ঝোলের পরিমাণটা এমনভাবে দেব যাতে করে সজনা একদম গলে যাবে না, আবার কাঁচাও থাকবে না। আবার সজনার তরকারিতে ঝোল ঝোল থাকলে কিন্তু খেতে ভালো লাগে না। এ পর্যায়ে এসে সজনাকে ঢেকে রাখছি আর প্রথমে চুলার আঁচকে বাড়িয়ে রাখছি। যখন সজনায় এভাবে টকবক করে জ্বাল উঠতে শুরু করলো, এ পর্যায়ে এসে সজনাকে একটু নেড়ে চেড়ে আবারও ঢেকে রাখবো। এবার কিন্তু চুলার আঁচকে মিডিয়াম করে রাখবো। আপনারা হয়তো খেয়াল করেছেন, আমি কিন্তু এখনও ডালটা ব্যবহার করিনি। এ পর্যায়ে এসে সজনা যখন প্রায় 60% সিদ্ধ হয়ে যাবে, তখন সেই ভেজানো ডাল ব্যবহার করব। একটু বলে রাখি, এ পর্যায়ে এসে ডাল ব্যবহার করার কারণ কী। এই যে আমি এত সময় ডাল ভিজিয়ে রাখলাম, স্ক্রিনে দেখে নিশ্চয় বুঝতে পারছেন ডাল অনেক অংশেই সফট হয়ে গেছে। এই রেসিপিতে ডাল কখনোই গলে যাবে না, বরং আস্তে আস্তে একটা ভাব থাকবে। এ পর্যায়ে এসে আবারও ঢেকে রেখে দিচ্ছি। সজনায় এখন যে ঝোলের পরিমাণটা দেখছেন, আমি এর থেকে আর খুব বেশি ডানাবো না, কেননা এটা ঠান্ডা হয়ে গেলে ঘনত্বটা আর একটু বেড়ে যাবে। এ পর্যায়ে এসে আবারও একটু নেড়ে ছেড়ে টমেটো ব্যবহার করব। আর টমেটোগুলোকে কীভাবে দিচ্ছি এটা তো স্ক্রিনে দেখে বুঝতেই পারছেন। আচ্ছা, এ পর্যায়ে এসে টমেটো ব্যবহার করার কারণ হলো টমেটোগুলো একদম সফট হয়ে যাবে, কিন্তু গলে একদম ভেঙে যাবে না। তারপরে আবারও ঢেকে রেখে দেব প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য। আমি ঝোলের পরিমাণটা আর এর থেকে খুব বেশি টানাবো না, কেননা এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে আসবে। এই সজনার রেসিপির স্বাদকে আরও দ্বিগুণ করার জন্য সামান্য ভাজা বা টালা জিরার গুঁড়া ব্যবহার করছি। এটা অবশ্যই ব্যবহার করবেন, ফলে রেসিপির স্বাদটাই বেড়ে যায়। ব্যাস, এক মুঠো ডাল দিয়ে পারফেক্ট মজাদার একটি সজনার রেসিপি তৈরি করে ফেললাম। এখন এই গরম অবস্থাতেই আমি একটা সার্ভিং ডিশে পরিবেশন করে নিচ্ছি। তার আগে একটু লবণ চেখে নিচ্ছি, একদমই পারফেক্ট আছে। এখনকার সজনার রেসিপিতে আশা করছি আপনারাও এই মজাদার রেসিপিটি ট্রাই করবেন। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কথা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।